সাংবাদিকতা পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে বিশেষ কর্মশালা ঠাকুরনগরে। এদিন ঠাকুরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এই কর্মশালা। উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে ফটোগ্রাফির বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল বিষয় ছিল ক্যামেরার ইতিহাস এবং আধুনিক ক্যামেরার উন্নয়ন। জানা গেছে, ছাত্রছাত্রী যারা এখানে পড়তে এসেছে এবং শিখতে এসেছে তাদেরকে ক্যামেরার ব্যবহার শেখানোর জন্যই এই কর্মশালার আয়োজন করা হয়। এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্যামেরা প্রস্তুতকারী সংস্থা ক্যাননের বিশেষজ্ঞরা। এই কর্মশালায় দেখানো হয় বিভিন্ন ধরনের ক্যামেরার সাহায্য নিয়ে কীভাবে ছবি তোলা হয়, স্টিল ক্যামেরার বিবর্তন, বর্তমান মিররলেস ক্যামেরা কীভাবে ব্যবহৃত হয় তা হাতে কলমে শেখানো হয় ছাত্রছাত্রীদের। এ বিষয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষজ্ঞরা মতামত বিনিময় করেন। জানা গেছে, এদিনের কর্মশালায় সাংবাদিকতা এবং জ্ঞাপন বিভাগের প্রায় কুড়ি জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। এ বিষয়ে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের প্রধান সুরজিৎ বিশ্বাস বলেন, আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক তপন কুমার বিশ্বাস তার প্রত্যক্ষ সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমরা হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে আমরা এক ওয়ার্কশপ শুরু করেছি। এখানে যেসব ছাত্রছাত্রী পড়তে এসেছে এবং শিখতে এসেছে তাদের জন্য এই ওয়ার্কশপ করা হচ্ছে। এটা আমাদের দ্বিতীয় ওয়ার্কশপ। এখানে ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে ক্যামেরা কি করে ব্যবহার করতে হয়। আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক তপন কুমার বিশ্বাস তার প্রত্যক্ষ সহযোগিতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমরা হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির জার্নালিজম এবং মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা ওয়ার্কশপ শুরু করেছি, কর্মশালা যাকে বলা হয়। এখানে যারা ছাত্রছাত্রী শিখতে এসছে, পড়তে এসছে, তাদের জন্য এই ওয়ার্কশপ করা হচ্ছে। এটি আমাদের দ্বিতীয় ওয়ার্কশপ। আজ এখানে যেটা শেখানো হচ্ছে সেটা হচ্ছে যে ক্যামেরা কি করে ব্যবহার করতে হবে, স্টিল ক্যামেরা, বিশেষ করে স্টিল ক্যামেরা। কিন্তু স্টিল ক্যামেরার যে বিবর্তন যেটা ঘটেছে, অর্থাৎ আগে কি ধরনের অ্যানালগ ক্যামেরা ব্যবহার করা হতো সেইটা থেকে এখন যে আমরা মিররলেস ক্যামেরা যেটা হয়েছে সেইটার ব্যবহার কিভাবে করা হয় এইটা নিয়ে আজকে ওয়ার্কশপে আলোচনা করা হয়েছে। জার্নালিজম ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের যারা ছাত্রছাত্রী আছে তারা আজকের এই ওয়ার্কশপে যোগ দিয়েছে এবং তাদেরকে হাতে কলমে শেখানো হচ্ছে কিভাবে ক্যামেরা ব্যবহার করতে হয়, কিভাবে ছবি তুলতে হয়, কড়া রোদ দূরে গেলে সেখানে ছবিটা কিরকম হবে, আবার যদি মেঘলা আকাশ থাকে তার ছবি কেমন হবে, এইগুলো সমস্ত কিন্তু তাদের হাতে কলমে শেখানো হচ্ছে। আমাদের এই তৃতীয় শিক্ষাবর্ষের যারা আছে কুড়ি জন ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও শেখানো হচ্ছে। এর পাশাপাশি আজকে এরা এত ইন্টারেস্ট পেয়ে গেছে আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে, এডুকেশন, বেঙ্গলি বা হিস্ট্রি, তাদের ডিপার্টমেন্টেরও কিছু ছাত্রছাত্রী কিন্তু আজকে এই ওয়ার্কশপে যোগ দিয়েছে। কারণ ক্যামেরা সম্পর্কে সময়কারী একটা আগ্রহ আছে এবং মোটামুটি ক্যামেরা না থাকলেও এখন ওই মোবাইলের সাহায্যে সব ছবি তোলা হয়, এই ছবি তুলতে গেলে কি কি টেকনিক লাগে সেগুলো কিন্তু আজকে শেখানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাস। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।